কমলেশ তো সেই ওয়েব সিরিজ থেকে একটা নতুন একটা গান রিলিজ করেছে আয়না তো এর এখনো পর্যন্ত একটা জাস্ট প্রমোশন হয়েছে এবং এই সিনেমার এখনো তুমি টিজার বা ট্রেলার কিছুই দেখতে পানি পোস্টারটা দেখতে পাইছো তো এই আয়না এই যে গানটা আমি দেখলাম গানটা আমি বলতে পারবো না একদম মিথ্যা এটা মিথ্যা বলা হবে হ্যাঁ ভীষণ লেগেছে ব্যাপক লেগেছে গানটা তা নয় গানটার ক্ষেত্রে বলার বিষয়ে প্রথমে যে এদের বাজেটের ব্যাপারটা বাজেটটা ভীষণ রকম কম তো বাজেট কম হওয়া মানে তোমাকে আবার তুমি চাইছো ভালো একটা লোককে ফ্রিতে ভালো কন্টেন্ট দিতে তো সেখানে স্বাভাবিকভাবে তোমার যে লোকাল বা আশেপাশে তুমি যেসব সিঙ্গার গিয়েছো তাদেরকে দিয়েই তোমাকে গান করতে হবে এবং এখানেও যে তুমি গানটা দেখবে লিরিক্স বলো বা মিউজিক বলো মিউজিক দিয়েছে তাপস রায় সামনে সামনাসামনি তাপস রায় লিরিক্স দিয়েছে বাদল এবং সিঙ্গারে রয়েছে পলাশ সরকার এবং ভিডিওটা যদি পার্টিকুলারলি কথা বলি তো সেখানে ভিডিওর ক্ষেত্রে তুমি সিনেমা প্রিনময়কে দেখতে চাইছো বিণময় দাস এবং যে নায়িকা শ্রেয়া রয়েছে তাদের দুজনকে তুমি এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ভিডিওটার ক্ষেত্রে তো তুমি বুঝতেই পারো আমাদের কম বাজেটের বা নতুন আর্টিস্ট এবার সিনেমা ফিল্মের ক্ষেত্রে একটা পজিটিভ দিককে সে এর আগেও বেশ কিছু ডান্স ভিডিও দিয়েছে তো ডান্স ব্যাপারটা মোটামুটি সে জানে ভালোভাবেই ডান্স করেছে বাট এখানে একটা রোমান্টিক ব্যাপার ছিল এবং যে লিরিক্সটার ক্ষেত্রেও তুমি একটা সুর সেম রয়েছে তোমার মিউজিকটা আমার বেশ ভালো লেগেছে লিরিক্স বা গান গায়কীটা আমার অতটা না ভালো লাগলো বেশ কিছু জায়গাতে মিউজিকটা বেশ মঞ্চ হয়ে গেছে হ্যাঁ বেশ কিছু জায়গাতে মিউজিক ভালোভাবে করেছে মানে পিয়ানোর কাজটা ভালোভাবে ছিল মিউজিকটা অ্যাকসেপ্টেবল তবে যেহেতু বাজেট কম সেক্ষেত্রে তুমি এর থেকে বেশি প্রথমে আমি যখন দেখলাম যে বাবা এই কি ইনডোরে একদম শ্যুটিং করে নিচ্ছে তারপর দেখছি না বেশ কিছু শ্যুটিং বাইরেও রয়েছে আউটডোরেও শুটিং রয়েছে বাট ওই শাহরুখ খানের যে একটা তুমি ইভেন যদি পোস্টারটা থাকে সেখানেও দেখতে হবে ওই শাহরুখ খানের যে একটা পোজ থাকে দু দুটো হাত মিলে দাও মেনে দেশটা একটা পোজ সেটাই ব্যাপার মানে খুবই মধ্যমানে তোমার লাগবে তবে যেহেতু বাজেট কম তো তোমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে ফ্রিতে কন্টেন্ট বাচ্চ মোটামুটি আমার লাগছে মানে মোটামুটি থেকে আমি বলতে পারছি মোটামুটি নিচে বিশাল হাইফাই একদম না সিঙ্গিং নতুন একটা প্রচেষ্টা নিউ বেঙ্গলির সঙ্গে তুমি কাউকে থেকে টপি কপি করছো না বা চুরি করছো না সে সেটা অ্যাকসেপ্টেবল মানে একদম নির্ভেজাল একটা কন্টেন্ট দিচ্ছ মানে চুরি টুরি না করে মানে কার থেকে কপি টপি না করে নির্ভেজাল একটা কন্টেন্ট তো সেখানে মানে ওই হয় না যে কাঁচা হোক তবু ঘরটা আমার এখানেও সেরকম যে গানটা খারাপ হোক যাই হোক না কেন আমি নিজে লিখেছি নিজে করেছি সব কিছু নিজে করেছি তো সেটা ভালো চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমলেশের যাবতীয় আপডেটগুলো তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে রিভিউ শেষ করে তো সেগুলো অবশ্যই পাবে ইতিমধ্যে কমলিশে তিন চারটে আপডেট দেওয়া রয়েছে তো সেটা তোমরা ভিজিট করো এখানে মোটামুটি সিনেমা মিনিট মাস একদম ওয়ান হান্ড্রেড দিয়ে থেকে পুরো একটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে এটা কমলে তো আমি দেখলাম কমেডি জনারেটার উপর বেশি এটা ফোকাস করেছে সেই লেভেলে পার্টিকুলারলি যে কন্টেন্ট সেই কন্টেন্টটা কতটা ভালো সেটা নিয়ে একটু আমার সন্দেহ কারণ শুধুমাত্র কমেডি দিয়ে একটা কোনো ধরনের সিরিজ হয় না তো সেখানে তোমার একটা পাবলিক মানে একটা অ্যাপিল থাকতে হবে বা কোনো একটা মেসেজ থাকতে হবে সেটা যতটা ভালোভাবে গভীরভাবে এরা দিতে পারবে তো তত ভালোভাবেই কিন্তু এটা চলবে